দেশ ও জাতিকে কিছু দিতে চাইলে শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা সাত আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম। পুরান ঢাকার আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। মনোযোগ সহকারে লেখাপড়া করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করার জন্য পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। আজকে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা ভালো লেখাপড়া করে তোমরা পরীক্ষা দিয়ে উজ্জ্বলতা যাতে তোমাদের পিতা মাতার করবে। 2021 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার মানকে আরও উন্নত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলেও জানান হাজী মোহাম্মদ সেলিম। কর্মসংস্থানগুলি খালি থাকবে, কোনো বড় বড় পাবলিক অফিস আদালত এবং নিজের ব্যবসা বাণিজ্য এমনকি তোমরা যদি ঘরের গিন্নি হও তাহলে সেখানে গিয়ে তোমার সংসারকে সুন্দরভাবে সাজাবে, এটাই সরকারের ইনভেস্ট। যারা গরিব ছাত্রী দরখাস্ত দিলে অনেকে টাকা পয়সার জন্য পড়াতে পারে না, তদন্ত সাপেক্ষে এগুলির বিনা পয়সা যাতে পড়তে পারে সেই ব্যবস্থা করে দিবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন স্কুলের পরিবেশ আরও সুন্দর করতে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও নতুন পোশাক তৈরি করতে হবে। এর আগে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাদের বিদায়ী অনুষ্ঠানে স্কুল কলেজের বাইরে শিক্ষকদের কোচিং করানো বন্ধ করতে হবে বলে জানান হাজী মোহাম্মদ সেলিম।